আমরা জানি যে নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া COVID-19 একটি লক্ষণ। এই রোগের ফলে শরীরে অক্সিজেনের স্তর কমে যেতে পারে। যদি SpO2 94% কম হয়ে যায় তাহলে তখনই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা উচিত। রোগীকে হাসপাতালে ভর্তি করা বা অক্সিজেন দেওয়া জরুরি হতে পারে। যদি কোনো কারণে রোগীকে হাসপাতালে ভর্তি না করা যায় তখন ডাক্তার প্রোনিংয়ের পরামর্শ দিতে পারেন, তবে তা যতক্ষণ হাসপাতালে ব্যবস্থা না হচ্ছে ততক্ষণ। প্রোনিং হলো শোয়া আর বসার কতগুলি পরপর আসন। প্রমাণ হয়েছে যে প্রোনিংয়ের মাধ্যমে শরীরে অক্সিজেনের স্তর বাড়ানো যায়। যখন রোগী সক্রিয় আর সহজ থাকবেন তখন অ্যাভেক প্রোনিং অর্থাৎ জেগে থাকা অবস্থার প্রোনিং করা যায়। এই ভিডিওতে প্রোনিং করার সঠিক পদ্ধতি দেখবেন, এটাও দেখবেন যে কি করা উচিত আর কি করা উচিত নয়। আমাদের শোয়া বসার অবস্থানের ওপর ফুসফুসে অক্সিজেনের প্রবাহ নির্ভর করে। COVID-19 সংক্রমণ ফুসফুসের পেছনের আর নিচের দিকে সামনের আর উপরের অংশের তুলনায় বেশি প্রভাব বিস্তার করে। যখন আমরা পিঠের দিক নিচে রেখে শুই তখন ফুসফুসের পিঠের দিকের অংশে অক্সিজেন কম যায় আর তা সংকুচিত হয়ে যায়। পেট নিচের দিকে রেখে শুয়ে প্রোনিং করলে ফুসফুসে অক্সিজেনের প্রবাহ বৃদ্ধি করা যায়। জেগে থাকা অবস্থায় প্রোনিং করার সময় একের পর এক চারটি ভঙ্গিতে প্রোনিং করার পরামর্শ দেওয়া হয়। পেটের ওপর ভর দিয়ে শোয়ার জন্য নরম বালিশের প্রয়োজন। বালিশটিকে গদির ওপর এইভাবে রাখুন, তারপর এইভাবে পেটের ওপর ভর দিয়ে শুয়ে পড়ুন। পায়ের নিচে বালিশ, কোমরের নিচে দুটি মোটা বালিশ আর বুকের নিচে একটি মোটা বালিশ রাখতে হবে। পেটের ওপর বেশি চাপ যেন না পড়ে। যদি আপনার হাত সহজে শরীরের নিচে যেতে পারে তাহলে এই অবস্থানটি সঠিক। বালিশকে আগে পিছে করে আরামদায়ক অবস্থান স্থির করুন। মাথা হাতের উপর রাখুন এবং ঘাড় ডান দিকে কিংবা বাঁ দিকে ঘুরিয়ে রাখুন। নিজের ক্ষমতা অনুযায়ী পেটের উপর ভর দিয়ে এই অবস্থানে শুয়ে আধ ঘন্টা থেকে 2 ঘন্টা পর্যন্ত থাকুন। মনে রাখবেন, জলখাবার খাওয়া দুপুর বা রাত্রের খাবারের পরে পরেই পেটের ওপর চাপ দিয়ে প্রোনিং করা উচিত নয়। প্রোনিংয়ের দ্বিতীয় ভঙ্গি লেফট ল্যাটারাল পজিশন অর্থাৎ বাঁ দিকে পাশ ফিরে শোয়া। বাঁ দিকে পাশ ফিরে শুতে হবে, বাঁ হাত মুড়ে মাথার নিচে রাখতে হবে, ডান হাত পেটের ওপর। রোগী যাতে আরাম বোধ করেন তার জন্য মাথার নিচে আর দু পায়ের মাঝে বালিশ রাখা যেতে পারে। ক্ষমতা অনুযায়ী এই অবস্থানে 30 মিনিট বা তার বেশি সময় থাকতে হবে। প্রোনিংয়ের তৃতীয় ভঙ্গি রাইট ল্যাটারাল পজিশন অর্থাৎ ডান দিকে পাশ ফিরে শোয়া। এই অবস্থানে ডান দিকে পাশ ফিরে শুতে হবে আর ডান হাত থাকবে মাথার নিচে। প্রোনিংয়ের চতুর্থ ভঙ্গি হল বসা। বিছানা অথবা গদির ওপর আধশোয়া ভঙ্গিতে থাকুন, পিঠের পেছন দিকে বালিশের ঠেকনা দিন। ক্ষমতা অনুযায়ী এই চারটি ভঙ্গি একের পর এক করতে থাকা উচিত। এক একটি ভঙ্গিতে আধ ঘন্টা থেকে 2 ঘন্টা পর্যন্ত থাকুন। প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা প্রোনিং করলে লাভ হয়। রোগী চাইলে এর থেকে বেশি সময়ও প্রোনিং করতে পারেন। জেগে থাকা অবস্থায় প্রোনিং করাকালীন রোগীকে পর্যবেক্ষণ এবং পরীক্ষা করা জরুরি। শরীরে অক্সিজেনের স্তর অর্থাৎ SpO2, নিঃশ্বাস নেওয়ার হার, পালস রেট অর্থাৎ হৃদস্পন্দনের হার, শরীরের তাপমাত্রা, রক্তের চাপ প্রভৃতি পরীক্ষা করা চালু রাখতে হবে। প্রয়োজন পড়লে রোগী যাতে কাউকে ডাকতে পারেন তার ব্যবস্থা করতে হবে। আসুন দেখি কোন অবস্থায় প্রোনিং বন্ধ করা উচিত। যদি আগে থেকে নিঃশ্বাস নিতে খুব বেশি কষ্ট থাকে, নিঃশ্বাস নিতে গেলে ঘাড় আর বুকের মাংসপেশিতে টান বা ব্যথা লাগে, SpO2 আগের থেকেও কমে যায় অথবা তার কোনো উন্নতি না দেখা যায়, অথবা রোগীর অবস্থা আগের থেকেও খারাপ হয়ে যায়,
এমন কয়েকটি পরিস্থিতি যখন প্রনিং করা উচিত নয়। রোগীর শরীরে অক্সিজেনের স্তর খুব কম হয়, নিঃশ্বাস নিতে কষ্ট হয় অথবা খুব বেশি ক্লান্তি থাকে, এইরকম অবস্থায় রোগীর হয়তো ভেন্টিলেটরের প্রয়োজন হতে পারে। যে রোগীদের সম্প্রতি চোট আঘাত লেগেছে অথবা পেটের অপারেশন হয়েছে তাদেরও প্রনিং করা উচিত নয়। গর্ভবতী মহিলা এবং যাদের হার্টবিট বা হৃদস্পন্দন অনিয়মিত তাদেরও প্রনিং করা উচিত নয়। মনে রাখবেন, অক্সিমিটারের সাহায্যে রোগীর শরীরে অক্সিজেনের স্তর নিয়মিত পরীক্ষা করতে হবে। অক্সিজেনের স্তর 94% নিচে নেমে গেলে তৎক্ষণাৎ ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো অবস্থাতেই প্রনিং করার চেষ্টা করবেন না।